সুপ্রিয় বন্ধুরা, চলো আজকে আমরা দেখব ক্যাসিও ক্লাসিক্স ক্যালকুলেটরের আরেকটি মজার জিনিস, সেটি হলো ওভাররাইট মোড, বা ওভাররাইট করা যায় কিভাবে সেটি আজকে আমরা আমাদের ক্যাসিও ক্লাসিক্স ক্যালকুলেটরের মাধ্যমে শিখব। তো এই মোডটি সম্পর্কে জানতে হলে আমাদের আগে সেটআপটি চেঞ্জ করতে হবে। আমাদের সেটআপটি লাইন আই ডেসিমালো অথবা লাইন আই লাইন ওতে নিতে হবে। তাহলে শিফট সেটআপে যাব আমরা, ইনপুট আউটপুটের জন্য ওয়ান প্রেস করব, এরপর লাইন আই লাইন ও অথবা লাইন আই ডেসিমালো এর যে কোনো একটা সিলেক্ট করব। আমরা থ্রি প্রেস করলাম, লাইন আই লাইন ও অর্থাৎ লিনিয়ার ইনপুট লিনিয়ার আউটপুট সিলেক্ট করলাম। এরপর আমি একটি ক্যালকুলেশন করব, সে 36+987.25। ওকে, আমরা এই যে ক্যালকুলেশনটি করলাম, ধরো এখানে আমাদের সেভেনের পরিবর্তে থ্রি হবে, তাহলে আমরা কী করব? তাহলে আমরা যেটি করতে পারি সেটি হলো আমাদের কার্সারটি এখানে নিয়ে যাব, এরপর সেভেন ডিলিট করব, তারপর থ্রি দিব। এটি একটি পদ্ধতি। কিন্তু আমরা যদি ওভাররাইট করতে চাই, এই পদ্ধতিটি একটু ভিন্নভাবে করা যায়। ধরে নেওয়া যায় এখানে থ্রি এর পরিবর্তে আগে যেটি ছিল অর্থাৎ সেভেন সেটি আমরা দিতে চাই, তাহলে আমরা কী করব? তাহলে আমরা ওভাররাইট করব। ওভাররাইট করার জন্য আমরা যেটি করব সেটি হলো ইনস INS অর্থাৎ ইনসার্ট নির্দেশনাটি ব্যবহার করব। তাহলে শিফট ডেল প্রেস করলে আমাদের কার্সারটি হরিজন্টাল হয়ে যাবে, আমাদের কার্সারটি হরিজন্টাল হয়ে যাবে, এটি ইন্ডিকেট করছে যে আমরা এখন ওভাররাইট করার জন্য প্রস্তুত। আমরা থ্রি এর পরিবর্তে সেভেন লিখতে চাই, তাহলে আমরা কার্সারটিকে একটু বাম পাশে নিয়ে আসব। এখন আমরা যদি সেভেন দিই তাহলে থ্রি এর পরিবর্তে সরাসরি সেভেন চলে আসবে। অর্থাৎ কার্সারটি যখন হরিজন্টাল মোডে থাকে তখন এটি ওভাররাইট মোড বলা হয়, এবং যখন ভার্টিক্যাল লাইন আকারে থাকবে তখন এটি ইনসার্ট মোড। আমরা যদি এখন আমরা ভার্টিক্যাল লাইন আকারে নিয়ে আসতে চাই তাহলে শিফট ডেল প্রেস করব। তাহলে আমাদের ক্যালকুলেটরের এই কার্সারটি এখন ইনসার্ট মোডে রয়েছে, অর্থাৎ এখন যে কোনো নাম্বার আমরা ইনসার্ট করতে পারবো, যেমন আমরা এখানে 5 ইনসার্ট করতে পারবো। আবার যদি 5 চেঞ্জ করে আমরা 8 বানাতে চাই, তাহলে কার্সারটিকে আরেক ধাপ সামনে নিয়ে আসব, এরপর শিফট ডেল প্রেস করব, এরপর আমরা 8 টাইপ করব। তাহলে আমাদের 5 ওভাররাইট হয়ে 8 হয়ে যাবে। এটি হলো আমাদের ওভাররাইট সিস্টেম। তবে মনে রাখবে যে এটি শুধুমাত্র লাইন আই লাইন অর্থাৎ লিনিয়ার ইনপুট লিনিয়ার আউটপুট এবং লাইন আই ডেসিমালও অর্থাৎ লিনিয়ার ইনপুট ডেসিমাল আউটপুটের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্যান্য ক্ষেত্রে এই ওভাররাইট মোডটি কাজ করবে না। ধন্যবাদ সবাইকে।